আনানিয়ার ব্লগস। আজকের ব্লগটা তো শুরু করতে করতে বন্ধুরা এই সন্ধেই হয়ে গেল, আর কি বলবো বলো। সকালে উঠে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে, তো যাই হোক সকালে উঠে তারপরে তো ব্রাশ করে ফ্রেশ হয়েছিলাম, তারপরে চার মুড়ি যা খাই আমি সকালে সেটাই খেয়েছি, তারপর তো স্নান করেছিলাম বন্ধুরা, তারপরে ব্রেকফাস্ট করেছিলাম, স্কুলে গেছি, তারপরে স্কুল থেকে বেরোতে বেশ লেট হয়ে গেছিলো, তারপরে একটু মামা বাড়িতে গেছিলাম, একটু দরকার ছিল, তারপর তো বাড়িতে এলাম, বাড়িতে এসে লাঞ্চ করলাম, লাঞ্চ করে টিউশন পড়ালাম, পড়ানো ছিল, তারপর ওই ব্যাচটা গেল, ওই ব্যাচটা মানে মোট কথা দুটো ব্যাচের আজকে, যেখানে মানে ডিফারেন্স তো অন্তত এক দেড় ঘন্টা থাকি, সেখানে আজকে 15 মিনিটের ব্যবধানে দুটো ব্যাচ এসে গেছে, কারণ পরের ব্যাচটাকে আমি একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কারণ আমার পাশের বাড়িতে যে বিয়ের জন্য প্যান্ডেল হচ্ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা, তো সেই বাড়িতে আজকে কালী পুজো, তো যেতে বলেছে বিয়ের আগে কালী পুজো, তো সেই জন্যই কালকে নারায়ণ পুজো হয়ে গেছে, যেতে বলেছিল কিন্তু যাওয়া হয়নি বিভিন্ন সমস্যার জন্যই, অ্যাকচুয়ালি কিছু দরকার ছিল বাড়িতে, তো সেই জন্যই তালেগুলে আর যাওয়া হয়নি, তারপরে যখন ভেবেছিলাম ওই পুজোই দেখলাম না প্রসাদ দিতে যাবো কেমন একটা দেখায়, সেই জন্য আর যাওয়া হলো না, তো আজকে যেহেতু একদম পাশাপাশি বাড়ি, তো ছাদ থেকে নাকি মাকে ডেকে বলেছে যে দিদি আজকে কিন্তু আসতে হবে, তো সেই জন্যই কালী পুজো দেখতে যাবো, সেই জন্যই আরও মানে পরের ব্যাচ থেকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তো সেই জন্য দুটো ব্যাচের মধ্যে ব্যবধান ছিল মাত্র 15 মিনিট, তো সেই জন্যই আর ব্লগ স্টার্ট করা পসিবল হলো না, তো যাই হোক পরের ব্যাচটাকেও পড়িয়ে দিলাম, পড়িয়ে টড়িয়ে দিয়ে এখন তো রেডি হব, রেডি হয়ে একদমই পুরোপুরি ধোয়া জামা কাপড়ই পরতে হবে, কারণ কালী ঠাকুর তো মানে ভক্তি আছে অবশ্যই কিন্তু ভয়ও লাগে, তো সেই জন্যে ভাবছি ধোয়া জামা কাপড় পরেই যাবো, তাহলে চলো যাই, গিয়ে পুরো পুজোটা হয়তো দেখতে পাবো না, কারণ অতক্ষণ তো থাকা পসিবল হবে না বন্ধুরা, যতটা দেখবো তোমাদেরকে একটু একটু করে দেখাবো, তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। চলে এসেছি বন্ধুরা, এই দেখো ঠাকুর, কিন্তু এখনও ঠাকুর মশাইয়ের আসার সময় হয়নি, তো সেই জন্য উনি আসেননি, তো একটু বসে অপেক্ষা করি, তারপর পুজো শুরু হলে তোমাদেরকে পুজো দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। ঠাকুরমশাই পুজোর জোগাড় শুরু করে দিয়েছেন, এই দেখো দেখতে থাকো, তারপর পুজো শুরু হবে, তোমরাও দেখো আমিও দেখি। Thank you.
চলে এলাম বন্ধুরা, কিছুটা পুজো দেখলাম, দেখেই তো চলে এলাম, তোমাদের তো মোটামুটি দেখালাম বন্ধুরা পুজো হচ্ছে। বেশ সুন্দর লাগলো বসে, খুব ভালো লাগছিলো, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, ফিরতে তো হতোই, ডিনার হয়নি। তো কালকে সকালবেলা আবার যেতে বললেন ওনারা প্রসাদের জন্য, কারণ কালী পুজোর প্রসাদ তো পরের দিনই জেনারেলি খায়। তো কারণ পুজো হতে হতে আজকে অনেক রাতই হবে, এখনও পুজো হচ্ছেই, তো কিছুটা পুজো দেখে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগলো আর ওনারা খুব খুশি হয়েছেন গেলাম বলে। তো বললেন বারবার যে কালকে যেন গিয়ে প্রসাদ খাই। তো দেখি বন্ধুরা, কালকে তো আবার টিউশন পড়ানো আছে, কারণ সানডে তো আমার কাছে মোটেই ফান্ডে নয়, তো সেই জন্য টিউশন পড়ানোর মাঝখানেই চলে যাওয়া ভাবছি, মানে প্রসাদটা নিয়ে আসা উচিত, এটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, এই তো চলে এসেছি, এখন তো ডিনার করতে হবে। তাহলে অবশ্য শুধু চলে এসেছি বললে ভুল বন্ধুরা, চলে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ফ্রেশও হয়ে নিয়েছি, এবার ভাবছি ডিনারটা করে নিই। তাহলে ডিনারটা করার পর দেখা হচ্ছে একবারে তোমাদের সঙ্গে। আবার হয়ে গেল বন্ধুরা ডিনার। হ্যাঁ যাক বন্ধুরা, আজকে তো মানে বিশাল একটা মানে টাফ শিডিউল ছিল, যাকে বলে খুব বিজি শিডিউল। যাই হোক, তাড়াহুড়ো করে মানে দুটো ব্যাচ আমি পরপর মানে 15 মিনিটের ব্যবধান বলতে পরপরই ধরা যায় এইভাবে পড়ালাম, এটা সত্যি কথাই। কিন্তু কালী পুজোটা নিজেও দেখতে পেলাম, তোমাদেরকেও দেখাতে পারলাম, এটা কি কম কথা বলো বন্ধুরা। টিউশন পড়ানো তো আছে, রেস্ট নেওয়া তো আছে, কিন্তু কালী পুজো তো বারবার হবে না, একবারই হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো গিয়ে। তো ডিনার করা তো কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি এখন শুয়ে পড়ি, কারণ ডিনার করার পরে কিছুটা সময় বসেও থাকলাম। আজকে আর বেশিক্ষণ বসে থাকতে পারছি না, কারণ আজকে পরপর মানে একটা পরিশ্রম, মানে পরিশ্রম বলতে মানে পরপর হয়ে গেছে, তো মাঝখানে একটু গ্যাপ থাকলে মানে যাই হোক, কথায় বলে না মানুষ অভ্যাসের দাস, তো অভ্যাসটা ওরকমই ছিল, মাঝখানে একটু গ্যাপ একটু রেস্ট, সেটা তো হয়নি। তো মাথা ভেতরে এখন এরম এরম করছে, টিক 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 করছে ব্যথা, তো সেই জন্য আর অপেক্ষা করা যাবে না, এখন শুয়ে পড়তে হবে, কারণ কালকে এবার পড়ানো আছে টিউশন, আবার তার সঙ্গে এবার কালী পুজোর প্রসাদ খেতে যাওয়া আছে, তো মানে দুটো করে ব্যালেন্স করতে হবে, তো বুঝতেই পারছো। তো সেই জন্যই এখন আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাড়াতাড়ি শুলেই তাড়াতাড়ি উঠতে পারবো, আর তাড়াতাড়ি উঠলেই সব কিছুকে সিস্টেমেটিক্যালি ম্যানেজ করতে পারবো, সেই জন্যে ভাবছি এখন আমি শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা, এখন আমি শুতে যাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ডু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ অনন্যার ব্লগস। তাহলে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, বাই বাই।